আমার এই শহর কলকাতা বড্ড মজার এক শহর। এই শহরে বুদ্ধিজীবীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু নিয়ে কথা বলেন, কিন্তু এই শহরে যখন এক তরুণী, 30 বছর বয়সী তরুণী, 36 ঘন্টা তার ডিউটি করছিলেন আরজি করের মতন প্রাণকেন্দ্রের এত বড় একটি হাসপাতাল মেডিকেল কলেজে 36 ঘন্টা ডিউটি করার চাপে ক্লান্ত শরীরে যখন একটি সেমিনার রুমে গিয়ে সামান্য সময় বিশ্রাম নেন, যাকে বাংলা ভাষায় বলে না মরার মতন ঘুমানো, পরিশ্রমের পর মরার মতন যখন ঘুমাচ্ছিলেন, তখন সেই ঘুমন্ত অবস্থায় একজন সিভিক ভলেন্টিয়ার তাকে ধর্ষণ করে, তাকে খুন করে এবং ধর্ষণ করতে থাকে ততক্ষণ অবধি যতক্ষণ না সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কোনো কথা, কোনো শব্দ, কোনো টু শব্দ, কোনো মোমবাতি দেখবেন না, এই বুদ্ধিজীবীদের মুখ থেকে বেরোচ্ছে, কলম থেকে একটা লেখা বেরোচ্ছে না। এটা যদি মণিপুর হতো দিস্তে দিস্তে লেখা বেরোতো, এটা যদি হাতরাস হতো দিস্তে দিস্তে লেখা বেরোতো, এটা যদি উন্নাও হতো দিস্তে দিস্তে লেখা বেরোতো। কিন্তু এই বাংলাতে আসলে একজন সিভিক ভলেন্টিয়ার তার মাথার ওপরে কে, এবং একজন সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে ঢুকলো কী করে, কার এবং কিভাবে এতটা ক্ষমতা পেল, সেটা বাংলার মানুষ জানতে তো চাই, কিন্তু তার থেকেও বড় কথা সঞ্জয়ে আসলে ইংরেজিতে একটা শব্দ আছে না, স্কেপ গোট, বাংলায় সহজভাবে করলে যেটার মানে দাঁড়ায় বলির পাঠা, সেই সঞ্জয় এর সাথে যুক্ত। কিন্তু এই সঞ্জয়কে ঢাল করে আসলে পেছনে অনেক প্রভাবশালীদেরকে লুকিয়ে দেওয়া হচ্ছে না তো, একটা শেয়ালকে সামনে রেখে অনেক নেকড়ে, হায়না, সিংহ এদেরকে গায়েব করে দেওয়া হচ্ছে না তো। এই সিভিক ভলেন্টিয়ার যা যা করেছে এবং তারপর যেভাবে পুলিশের তৎপরতা, সেটা ভয়ঙ্কর। পুলিশ এতটা তৎপর যদি সাধারণ মানুষের কোনো কাজে হতো তাহলে অনেক কিছু বদলে যেত। পুলিশ এখানে তাড়াহুড়ো করে বলে দেয় যে আপাতত এর সাথে খুন বা ধর্ষণের সেরকম কোনো যোগ নেই, পোস্টমর্টেম রিপোর্ট আসুক অবশ্যই আমরা জানাবো। একটা শ্রেণী থেকে এই হাওয়াটা তুলে দেওয়া হয় এটার সাথে নাকি আত্মহত্যার সম্পর্ক আছে। প্রিন্সিপাল সাহেব তিনি কমিটি গঠন করবেন বলে আশ্বাস দেন, বাবা মা তাদেরকে তড়িঘড়ি বলা হয় যে আপনারা নিয়ে যান, সৎকার করা হোক, শ্মশান রেডি করে দেওয়া হয়, পোস্টমর্টেম যেখানে 4 বার করা যায় সেখানে 1 বার পোস্টমর্টেম হয়। অনেকগুলো অনেকগুলো অসঙ্গতি রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে আমাদের মাথা হেট হওয়ার যথেষ্ট কারণ। কে এই সঞ্জয় রায়? এই সঞ্জয় রায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল সে সহায়ক হিসেবে কাজ করে এই আরজিকর হাসপাতালে। পরে যখন আমাদের প্রতিনিধি একদম মোবাইল ফোনে তার ছবি দেখাতে দেখাতে প্রত্যেককে জিজ্ঞেস করে এটাকে, এই ব্যক্তিটিকে চেনেন যাকে রাত্রে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, তারা বলে চিনি না, বহিরাগত। কিন্তু বহিরাগত এত সহজে ওয়ার্ডের মধ্যে ঢুকে যেতে পারে, সেমিনার রুমে যে সিসিটিভি নেই জেনে যেতে পারে। কেই সঞ্জয় যে নাকি পুলিশে কাজ করে, একদম একদম ঠিকভাবে বলছি, সিভিক ভলেন্টিয়ার তো পুলিশ আপনারাই বলেন, পুলিশ বলেই তো আপনারা বিভিন্ন কাজে সিভিক ভলেন্টিয়ারকে লাগিয়ে দেন, যেখানে হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ারদের নির্দিষ্ট কাজ বাধা, তাহলে কেন এবার পুলিশ বলবো না? তার মানে রক্ষকই আসলে ভক্ষক হলো। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে একটুও কি লজ্জা পাবেন এই মুহূর্তে? এই সঞ্জয় কে একবার দেখে নিই এক ঝলকে, এই সঞ্জয় আরজিকরের কি কর্মী? না, পুরুষ চেস্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট বলা হচ্ছিল তাকে, কিন্তু আবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সে সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিভাবে চেস্ট বিভাগের কর্মী হয় কেউ জানে না, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ডবল চাকরি এটাই বলে। আরজি করে পুলিশ পাঠানো মামলার দেখভাল পুলিশের তরফ থেকে কি এই সঞ্জয় রায়দেরকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যাতে করে একটু ওপরই কাজ কারবার হয়? একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের খুব প্রিয় সঞ্জয়, এই কথাগুলো, এই সূত্রগুলো বিরোধীরা বারবার বলছেন, কালীঘাট থানার সঙ্গে ব্যাপক যোগাযোগ সঞ্জয়ের। কি সঞ্জয়? মা বলছে কালীঘাট থানা টালিগঞ্জ থানার সাথে যোগাযোগ। ওই সময় কি করছিলেন হাসপাতালে, কি করছিলেন সঞ্জয়? অনেকগুলো অনেকগুলো প্রশ্ন জট বাঁধছে, কিন্তু এই মুহূর্তে অনির্বাণের অগ্নিমান যে প্রশ্ন দিয়ে
আমি একেবারে সরাসরি আমাদের অতিথিদের কাছে যাব। প্রশাসনের প্রশ্রয়ে রক্ষকই ভক্ষক বাংলায়, এটা আনপ্রেসিডেন্টেড, এটা এর আগে বাংলা দেখেনি। একজন পুলিশ কর্মী, একজন সিভিক ভলেন্টিয়ার, সে একজন অন ডিউটি ডাক্তারকে ধর্ষণ করছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে, তার সাথে আরও অনেকে থাকতে পারে। এখনও মাথায় রাখবেন, আপনি হয়তো ভাবছেন এই সঞ্জয়তেই কেস ক্লোজ, না, কলকাতা পুলিশের কমিশনার পর্যন্ত এই কথাটা বলতে পারেননি যে কেস ক্লোজ। এখনও এই তদন্ত চলছে, সঞ্জয় ছাড়াও তার পেছনে আর কজন সঞ্জয় রয়েছে সেটা বাংলার মানুষ জানতে চায়। এবং যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে এটা নিয়েই একটু কথাবার্তা বলে নিয়ে, এই মুহূর্তে যারা রয়েছেন, সজল ঘোষ বিজেপি মুখপাত্র কাউন্সিলর, মণিশঙ্করদা রয়েছেন, মণিশঙ্করদার যে আইনজীবী রয়েছেন, ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক চিকিৎসক, ডক্টর অপূর্ব দত্ত চিকিৎসক, তথাগত দাস জোকা ইএসআই এর ইন্টার্ন এই মুহূর্তে রয়েছেন, জিষ্ণু ভট্টাচার্য জুনিয়র ডাক্তার এনআরএস হাসপাতালে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু আমি রাজনৈতিক প্রতিক্রিয়াটা নিয়ে আমি ডাক্তারবাবুদের কাছে যাচ্ছি। সজলবাবু, খুব নির্দিষ্টভাবে এই সঞ্জয় বা এই সঞ্জয় রায় এতটা ক্ষমতা সম্পন্ন হয়ে যাচ্ছে যে সেমিনার রুমে ঢুকে পড়ছে, আমাদের আপনাদের টিকিট লাগে, পুলিশ আউটপোস্ট আছে নাকি, মানে আরজিকর হাসপাতালের একটা ঘটনা পুরো সিস্টেমটা যে কতটা ঠুনকো সেটা দেখিয়ে দিল। না, আপনি ঠিকই বলেছেন, আমিও এতক্ষণ ভাবছিলাম কে এই সঞ্জয়, তার এত ক্ষমতা কোত্থেকে হলো, কিন্তু এখন এখানে বসে মানে বসে বুঝতে পারলাম যে এর পেছনে আরও কোনো সঞ্জয় আছে, যে সঞ্জয়ও দীর্ঘদিন একটা থানায় 9-10 বছর চাকরি করেছেন, প্রমোশন হওয়ার পরেও, এসি হয়ে যাওয়ার পরেও তিনি সেই থানাতেই আছেন, ফলে তার ঘনিষ্ঠ হওয়ার জন্য এই সঞ্জয়ের এত প্রভাব, যাকে পুলিশ কেন কেউই আটকায় না। আপনারা বলছেন যে তাকে এলাকার লোক চেনে একজন মাতাল হিসেবে, এরকম একজন রেজিস্টার্ড মাতালকে কেন সিভিক পুলিশে নেওয়া হয় এটা জানতে চাই। এদের মুখ্যমন্ত্রী বলেন যে এদের থেকেই আগামী ভবিষ্যতে পুলিশে একটা কোটা বন্দোবস্ত করে দেওয়া হবে, এদের থেকেই পুলিশে নেওয়া হবে, তার মানে এই ধরনের লোকেরাই আগামী দিনের পুলিশ হবে। এর বহুকাল বহু বছর আগে বামজামানায় পশ্চিমবঙ্গে কলকাতা শহরেই আর একটা ঘটনা ঘটেছিল, নেহার বানু নাম ছিল তার, পুলিশ কনস্টেবলের হাতে পুলিশ তাকে রেপ করেছিলেন, মার্ডার হয়নি অবশ্য, তিনি একজন পথবাসী আর কি, আর মানে ফুটপাথবাসী মহিলা ছিলেন, আমরা তাকেও দেখেছিলাম আর আজকেও দেখলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আপনারা বলুন, যদি রেল দুর্ঘটনায় রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হয় যারা দাবি করেন, তাহলে এই ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী তিনি কেন পদত্যাগ করবেন না? স্বাস্থ্যমন্ত্রীও তিনি, একজন অন ডিউটি ডাক্তার যখন খুন হয়, রেপ হয় সেই হসপিটালের ভেতরে, তখন স্বাস্থ্যমন্ত্রী তিনি কেন থাকবেন, এটা আমরা জানতে চাই। সবই এক ব্যক্তি, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা বলছিলেন বিভিন্ন ওই যারা বুদ্ধিজীবী, এখন বুদ্ধিজীবীরা পশ্চিমবঙ্গে একটা গালাগালিতে পরিণত হয়েছে, আমি জানতে চাই আপনাদের কাছে যে আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায়, তাদের মোবাইল সেই মোমবাতিগুলো তারা কোথায় গুঁজে রেখেছে, নচিকেতা কোথায়, যিনি কথায় কথায় গান গাইতেন তুমি আসবে বলেই তুমি আসবে বলেই, আজকে তো আর গান গাইছেন না। এই যে একটা সামগ্রিকভাবে ধরুন একটা অপরাধীকে ধরেছেন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, এর পেছনে আর কিছু নেই, মদ খেয়ে করে ফেলেছে, কিন্তু এর থেকে একটা জিনিস প্রকট হয়েছে যে পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা তো ছেড়ে দিন, হাসপাতালের ভেতরে একজন ডাক্তারেরও কোনো সুরক্ষা নেই, একজন মানুষ গেছে কিন্তু এই মানুষটা গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতবার আঙুল ঢোকাবে, একদম আমি একটা লোকের চোখে কতবার আঙুল ঢোকাবে। কদিন আগে যাদবপুরে আমরা দেখেছি একটা ছাত্রর কিভাবে খুন হলো, তাতেও সরকারের টনক নড়েনি, আজও কি নড়বে? আজ হয়তো সরকার একটু ভয় পাচ্ছে বাংলাদেশকে দেখে, তাই এই কাজগুলো করবে। সজলদা, আমি আমি আপনার কাছে আসবো, আমি বাকি অনেক ডাক্তারবাবুরাও রয়েছেন এই মুহূর্তে, চিকিৎসকেরা রয়েছেন, তাদের কাছে বোঝার চেষ্টা করছি বিষয়টা। সুব্রজ্যোতি ভৌমিক এই মুহূর্তে রয়েছেন অনলাইনে। সুব্রজ্যোতিবাবু, আপনি নিজে প্রাক্তনী আরজি করেন, আমি রাজনীতি পলিটিক্স পার্টি এই সমস্ত কিছু ছেড়ে দিলাম, আমি সিস্টেমটার কথা বলছি, টানা এই এক একটা করে ঘটনা প্রতিবার আসলে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরের প্রজন্মের জন্য আপনারা এই মেডিকেল কলেজগুলোকে কীভাবে রেখে দিচ্ছেন। একদিকে বেসরকারি মেডিকেল কলেজ ঝাঁ চকচকে 5-স্টার হোটেলের মতন তৈরি হচ্ছে, আর অন্যদিকে সরকারি মেডিকেল কলেজ যেখানে রাষ্ট্র এক একটা ছেলে মেয়েকে পড়াশোনার জন্য টাকা দিচ্ছে, তাদেরকে গড়ে পিটে মানুষ করার চেষ্টা করছে, এবং যাতে করে আমাদের মতন
যারা নন টেকনিশিয়ান, যারা নন মেডিকেল পার্সন, তাদেরকে চিকিৎসার জন্য যাতে আপনারা আসেন, সেই জায়গায় এক একটা করে মৃত্যু, এক ডক্টর কি মত, আসলে অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে সুব্রজ্যোতিবাবু। সুব্রজ্যোতিবাবুর সাথে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি সুব্রজ্যোতিবাবুর কাছে যাবো, কিন্তু এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা এসেছে, সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সজলবাবু যে কথাটা বলছিলেন, এই সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি, এটা যেন পাড়ায় পাড়ায় এই মুহূর্তে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ, এবং সেই অভিযোগ এই মুহূর্তে বর্তমানে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ, এমন এক দিনে যেদিন গোটা বাংলা নড়ে চড়ে বসেছে মত্তব অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের গুন্ডাগিরির অভিযোগ বর্ধমানে, এই মুহূর্তে সেই খবর আপনাদের সামনে শুনে নেব, এক এক করে প্রতিক্রিয়াগুলো শুনে নেব, কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ শুনে নেব এক এক করে। ভাতারের স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা, গতকাল রাত্রিরে একজন মাতাল হচ্ছে যে সিভিক পুলিশ তিনি এসে আমার মহিলা চিকিৎসককে বলেছেন আর্জি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো এই বলে থ্রেট করেছেন, তাকে দুর্বার তার উপরে চড়াও হওয়ার চেষ্টা করেছেন, এরপরে আর কোনো ক্ষোভ বাধা মানে না, অবিলম্বে হচ্ছে যে এখানকার পুলিশ প্রশাসন তাদেরকে তাকে ওনাকে গ্রেপ্তার করতে হবে, ওনাকে বরখাস্ত করতে হবে, এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা করণীয় তাই করতে হবে। যাতে মানুষ ভালো থাকে তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার। আমাদের সিভিক পুলিশ যখন আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল তো এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের একটা পুলিশ প্রোটেকশন দরকার, সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হয়। এবার উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করে তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাই? এটা হচ্ছে আমাদের সব থেকে বড়, আমাদের তো প্রোটেকশন থাকতে হবে, আমরাও তো কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির বউ, কারোর, তা আমরা কেন তাহলে এত নিজেদের জান দিচ্ছি? হসপিটাল মানে থানা থেকে ভাতার হসপিটাল দূরত্ব 2 কিলোমিটার, এর মধ্যেও একবারও মনে হলো না পুলিশ প্রশাসনের আমাদের গিয়ে আমাদের হসপিটালের স্টাফের সাথে কথা বলে একটু তাদের নিরাপত্তার ব্যবস্থা করা বা কোনো অফিসারকে পাঠানো, এটাও কিন্তু ওসি সাহেব মনে করলেন না, যেটা আমাদের খুবই খারাপ লেগেছে। মানে উনি একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন, হয়তো সেই সময় ডাক্তারবাবু পরিষেবাও দিতে মানে দিয়েছেন, কিন্তু উনি আগেও করেছেন, মানে এই সিভিক পুলিশ মদ্য অবস্থায় আগেও এই ধরনের কাজ করেছেন। সমস্যা ছিল একজন কালকে মাঝরাতে একজন মদ্যপ এসেছিলেন, এসে আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তাকে একটা থ্রেট করেছিলেন, আমরা সেটার জন্য থানায় আমরা কমপ্লেন করতে এসেছিলাম, থানা আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন, তারা এফআইআর নিয়েছেন, আমরা এবার ওয়েট করছি যে তার যিনি এটা কাজটা করেছিলেন যাকে আইডেন্টিফাই করা হয়েছে তার উপযুক্ত শাস্তির জন্য আমরা দেবো। আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে, এটা বলেছে আর্জি করে যেরকম হয়েছে দেখেছেন তো, বাট জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আর্জি করে যেটা হয়েছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে। আমি ডক্টর অপূর্ব দত্ত আপনার কাছে যাচ্ছি, অপূর্ববাবু এই মুহূর্তে অনলাইনে রয়েছেন। ডক্টর অপূর্ব দত্ত, আমি শুনছিলাম সুবর্ণ গোস্বামী, তিনি এসইউমইচ বর্ধমানে ভাতারের যে ঘটনাটা ঘটেছে উনি বলছেন যে সিভিক ভলেন্টিয়ার মত খেয়ে নাকি আর্জি করে যা হয়েছে সেরকম ঘটনা করে দেবো ইত্যাদি, আমি জানি না অতিরঞ্জিত কিনা, ক্ষমা করবেন, কিন্তু এই ধরনের যদি ঘটনা একটা 1% যদি এই এসইউমইচ সাহেব যে কথাগুলো বললেন সেটা যদি সত্যি হয় তাহলে তো বিপজ্জনক, এবং এই সিস্টেমটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। অপূর্ববাবু দেখুন, এটা ইয়ে অরাজকতা যে স্বাস্থ্য ব্যবস্থায় সারা পশ্চিমবঙ্গে এটা দেখা যাচ্ছে, এটা শুধু আজ থেকে শুরু হয়নি। আমরা দেখেছি যে আমরা যারা ডাক্তার যারা আছি বা যারা স্টুডেন্ট ডাক্তার যারা আছি, ইন্টার্ন, হাউস স্টাফ, তারা মানে যে চিকিৎসা ক্ষেত্রে যাবে গিয়ে পেশেন্ট পার্টির হাতে প্রহিত হবে বা এদিক বা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হবে, এগুলো নৈতিক ব্যাপার হয়ে গেছিলো। কিন্তু এরপরে এখানে নতুন একটা সংযোজন হলো কি যে একজন হাউস একজন পিজিটি একজন ডক্টর সে অন ডিউটিতে আছে, সে 36 আওয়ার্সের মতো ডিউটি করছে, যখন ডিউটি করার পর সে একটু বিশ্রামের জন্য কোনো জায়গায় পাশে একটা জায়গায় গেছে, তার নিজের জায়গা, নিজের কলেজ, নিজের রাজ্য, নিজের কলকাতা, এই নিজের সেমিনার রুম, সেইখানে তাকে আজকে মানে তাকে তাকে এরকম আক্রান্ত হতে হলো বা তাকে সেক্সুয়াল অ্যাসল্ট তাকে হতে হলো, এটা সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গে অত্যন্ত লজ্জার ব্যাপার।
আমরা কোথাও যেন দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে একটা কোনো কিছু কাজ লুকানো হচ্ছে। এই যে তদন্তগুলো, এই তদন্তগুলো কি একটা নিরপেক্ষ কারোর হাতে দেওয়া উচিত ছিল, বা কেন্দ্রীয় কোনো সংস্থা বা কোনো কিছু এইরকম কোনো হাতে দেওয়া উচিত ছিল না? কিন্তু এটা কি সত্যি কথা? আমি আমি জানতে চাইছি, আমি বাইরের লোক একেবারে, আমি জানি না এই বিষয়টা। এটা কি সত্যি কথা অপূর্ববাবু, যে আপনাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো পাওয়ার কথা সেগুলো আপনারা পান না? টাকা আছে কিন্তু রেস্ট রুম থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে বিভিন্ন কিছু নেই হয়তো না? আজকে আজকে আমার সঙ্গে যে ডক্টররা যারা আছেন তারা বিভিন্ন পক্ষের ডক্টর হতে পারেন, বিভিন্ন সবাই আমরা ডাক্তার, সবাই জানি যে আমাদের কি হয়, ডক্টর সঙ্গে একটাই থাকে। সেই ডক্টর সঙ্গে যখন ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি সবাই মেল ফিমেল সবাই আমরা এক জায়গাতেই থাকি। হ্যাঁ, আমাদের মনে হয় কি করা হয়, মানে একটা যে একটা ফিমেল যে একজন আছে, সে আইডেন্টি করছে, সে রাত্রিবেলা কি করবে, সে একান্ত এরকমও তো প্রশ্ন উঠছে, এরকমও তো প্রশ্ন উঠছে অপূর্ববাবু। অত রাতে সেমিনার রুমে যাওয়ার কি প্রয়োজন ছিল? সে ঘুমাবে, একটা মানুষ 30-35 ঘন্টা ডিউটি করার পর সে তার নিজের হসপিটাল, নিজের সেমিনার রুম, নিজের কলেজের ভেতরে সে যদি সুরক্ষিত না থাকতে পারে, সে যদি একটা ক্লাস থেকে একটা ক্লাসের ঘরে যদি না যেতে পারে, তাহলে আর বলার কিছু নেই। তাহলে রাজ্যের মানে শিক্ষা ব্যবস্থা থেকে, রাজ্যের মেডিকেল শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় আছে, সেখানে যে স্বাস্থ্য অধিকারী যারা আছে, যারা MSDP আছে, যারা যারা আছে, তারা কি করছে, তারা কি এগুলো দেখছে না যে কিভাবে এটা হচ্ছে? তার নিজের কলেজে সে নিজের সেফ নেই। আমার যখন কলেজে যাচ্ছে, তার সে যখন ডিউটি আসছে, বাড়িতে ফোন করছে, মা আমি ডিউটি চলে এসেছি, আমার নিজের ডিপার্টমেন্টে ঢুকে পড়েছিল, হ্যাঁ তুই মানে আগ ফোন, তাহলে সে ভালো আছে। কিন্তু আমরা কি দেখছি, নিজের ডিপার্টমেন্টই তো সুরক্ষিত নয়, শুধুমাত্র আপনাদের নয়, এটা গোটা সিস্টেমটার লজ্জা। কারণ এই কলকাতায় যদি নিজের হসপিটালে, নিজের ডিপার্টমেন্টের একটি সেমিনার রুমে একজন ডাক্তার, একজন ম্যাডাম, তিনি যদি সুরক্ষিত না থাকেন, আমি কোন জেলার মহিলাদের নিয়ে উপ স্বাস্থ্য কেন্দ্রগুলোর ডাক্তারবাবু বা নার্সদের নিয়ে আমি কথা বলবো? কলকাতা শহরে নিরাপদ নয়, আপনারা সেই সিস্টেম তৈরি করতে পারেননি একেবারে ময়ূক। এবং আমি বারবারই বলছি যে কালো দিবস ছিল কাল, গতকাল আমাদের এটা একটা সারা ভারতবর্ষের জন্য কালা দিবস গেছে, যে আমাদের এক নিজের ছোট বোনই বলা যায়, আরজিগড়ের আমি প্রাক্তন ছাত্র, তার আমাদের এরকম ইতিহাসে 90 বছরের কলেজ, এরকম একখানা কালা দিবস আমরা কোনোদিন যে বেঁচে থাকবো এটা দেখার জন্য এরকম আমরা চিন্তা করতে পারছি না। এবং এটা একটা বড় প্রশ্ন আমাদের মাথায় তুলে আসছে যে আমরা কোথায় বাস করছি এবং আমাদের নিরাপত্তা, মানে মহিলাদের নিরাপত্তা কোথায় গেছে। এবং আরেকটা জিনিস, যে ডাক্তারদের প্রতি সমাজের যে যে রিয়াকশন, আজকে নির্ভয়া কাণ্ডের পরে সারা দেশ উত্তাল হয়ে গেছিল, একটি মেয়ে যে 15 বছর পড়াশোনা করেছে, জয়েন্ট পেয়েছে, নিট পিজি পেয়েছে, সে গভর্নমেন্ট হাসপাতালে লক্ষ লক্ষ রোগীদের সেবা করে রাত্রিরে 2 ঘন্টা ঘুমোতে গেছে, তাকে তখন রেপ আর মার্ডার করার পরে এখনো সমাজ কিন্তু চুপ করে বসে আছে। আজকে কিন্তু আরজি করে যে ওয়াচ, যে যেখানে আজকে আরজি করে সারা সমাজে থাকার কথা, সেখানে কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি সমাজ কিন্তু আজকে সোপাল বুদ্ধিজীবীরা কেউই কিন্তু তাদের পাশে নেই, ডাক্তারদের পাশে নেই। এইটা এই ধরনের ওয়ান ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে রিলেশনশিপ কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হয়, এটা করা, এই জিনিসটা কি সমাজের করা উচিত? এবং আরেকটা জিনিস এখানে ভাব চিন্তা ভাবনা যেটা আমাদের দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা যারা ডাক্তারি পড়তে যাবে আগামী দিনে, তারা তাদের মাথায় কি প্রশ্ন উঠলো না? আজকে এটা একজন লেডি ডাক্তারের সাথে হয়েছে, আমাদের হাজার হাজার বোনেরা যারা নার্সিং করছে, যারা প্যারামেডিকেল স্টাফ করছে, যারা এইরকম সরকারি হাসপাতালে থাকেন, ট্রেনিং নেন, রাত বিরাতে অনেক রোগীর সেবা করেন, তাদের নিরাপত্তা কোথায়? সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় সবসময় ঘুরছে। এবং আমার মনে হয় যে সরকারের ফাস্ট ট্র্যাক কোর্ট, মাননীয় বলেছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট করা হবে, একটা এমন নজিরবিহীন এই যে দোষী সাব্যস্ত যে হবে তাকে কিন্তু এমন নজিরবিহীন পানিশমেন্ট দিতে হবে যাতে মানুষ একটু ভয় পায়। মানুষের মাথার থেকে কিন্তু লয়ের প্রতি কোনো ভয়, অ্যাবসলুটলি কোনো ভয় নেই। কেন যা পারছে, নির্ভয়া কাণ্ডের পরে আমরা ভেবেছিলাম যে ভারতবর্ষ এরকম একখানা কাণ্ড কোনোদিন দেখবে না, কিন্তু আবার 9 তারিখ আমরা দেখলাম যে আরেকটি ভাগ্যহীনা ডাক্তার, তার কিন্তু তাকে একেবারে ক্ষতবিক্ষত করে মারা হয়েছে। এবং
তা নিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি যে সমাজ কেন চুপ করে বসে আছে। বেশ বেশ, আমি আমি জিষ্ণুবাবু এবং তথাগতবাবু দুজনের কাছে আসছি। আমি তথাগতবাবু আপনার কাছে আসছি। প্রথমে আপনারা এই মুহূর্তে ইন্টার্ন, এবং মূলত কী কী জিনিস যেগুলো আমি সকাল থেকেই শুনছিলাম যে বেসিক ফ্যাসিলিটি আমাদের এই ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা পায় না, মানে এগুলো তো পাওয়া উচিত, এবং রেস্টরুম, ডাক্তারবাবুও বলছিলেন রেস্টরুম থেকে শুরু করে বিভিন্ন কিছু, কী মনে হয় যে এটা আসলে এই সিভিক ভলেন্টিয়ারদের ঢুকে পড়া হঠাৎ করে? আর প্রথমত সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে করছিলটা কি? এই সিভিক ভলেন্টিয়ার কে? মানে এত সহজে এত কিছু হয়ে যায় যদি মাথার উপরে কেউ বড় কেউ না থাকে? প্রথম কথা, সিভিক ভলেন্টিয়ার বলে যাকে বলা হচ্ছে তাকে একাধিকবার আরজিকর মেডিকেল কলেজে পুলিশের স্টিকার লাগানো বাইক লাগিয়ে ঘুরতে দেখা গেছে। এক নম্বর, গেছে। দু নম্বর, সে যেখানেই থাকুক না কেন রাত্রি দুটোর সময় সেটা ভিজিটিং আওয়ার্স নয়, সে সেখানে কী করছিল? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কালকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন কলেজের ডাক্তারি পড়ুয়া আমরা সেখানে উপস্থিত ছিলাম, আমরা দেখেছি এবং আরও অনেকে দেখেছেন, রাজ্যের পুলিশ কমিশনার পর্যন্ত উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় একটা সেমিনার রুম থেকে একটা ব্লুটুথ হেডফোন খুঁজে বার করতে 24 ঘন্টা লেগে গেল। দিদিকে ওই অবস্থায় পাওয়া গেছে সকাল 8টার সময়, রাত্রি 2টার সময় সে ডিনার করেছে। তারপর ওই সঞ্জয় রায়কে গ্রেফতার করা হচ্ছে গভীর রাতে। সিপি যেখানে নিজে উপস্থিত, সেখানে কী করে এতক্ষণ সময় লাগে একটা ব্লুটুথ হেডফোন খুঁজে বার করতে ওইটুকু সেমিনার রুম থেকে? তিন নম্বর কথা, আমি একটু এই নোটিশটা ফোকাস করতে অনুরোধ করবো ক্যামেরাকে, আপনি পড়ে পড়ুন, আমরা শুনতে পারবো। এই 9ই অগাস্ট আরজিকর মেডিকেল কলেজের MSVP স্যার ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে আরজিকর মেডিকেল কলেজের 2 জন অধ্যাপক এবং NRS মেডিকেল কলেজ থেকে 1 জন অধ্যাপককে নিয়োগ করা হয়েছে। একটি মেডিকেল কলেজের MSVP স্যারের জুরিসডিকশানে অন্য মেডিকেল কলেজের কোনো প্রফেসরকে নিয়োগ করার এখতিয়ার নেই, সেটা করতে পারেন এইরকম কেসে DME স্যার। তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে খুব গুছিয়ে পরিকল্পনা মাফিক ব্যাপারটাকে এমনভাবে পোর্ট্রে করা হচ্ছে, যেটা পুলিশ শুরুতেই বলেছিল, প্রথমে আমরা শুনেছি আত্মহত্যা, পাগল প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে দিদিকে, এমনকি বেশ কিছু প্রতিপন্ন কারা কারা করার চেষ্টা করেছে ওখানে বিভিন্ন লোকজন, মেনলি পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা, সিস্টেমেটিক্যালি বলা হচ্ছে কোনো সম্পর্ক ছিল কি না। আমরা এই রাজ্যে একাধিকবার দেখেছি, বারবারই কথাটা এসছে, লাভ অ্যাফেয়ার, এই যে ভিকটিম ব্লেমিংয়ের কালচার আমরা বারবার করে দেখছি। MSVP স্যারের এই যে সই করা নোটিশটা, সেই নোটিশে একজন অন্য কলেজ থেকে ফ্যাকাল্টি নিয়ে এসে নিয়োগ করা হচ্ছে, এটা এখতিয়ার বহির্ভূত, এটা একমাত্র DME স্যার করতে পারেন। এইরকম একটা সেন্সিটিভ ইস্যুতে কেন এইরকম কাজটা করা হচ্ছে? এবং আমার শেষ কথা এই বিষয়ে, আরজিকর মেডিকেল কলেজের এখন যিনি প্রিন্সিপাল স্যার আছেন তার বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে, বহুবার উঠেছে মিডিয়াতে, বহুবার দেখানো হয়েছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট দুর্নীতি থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে বহু বহু দুর্নীতিতে তিনি অভিযুক্ত। 48 ঘন্টার মধ্যে তার বদলির নির্দেশ ঘুরে গেছে, তার জায়গায় নতুন প্রিন্সিপাল স্যার এসছেন, তিনি জয়েন করেছেন, অফিসে বসতে পারেননি। এমন কোন প্রিন্সিপাল স্যার, তার কী গুরুত্ব ওখানে যে তার বদলির অর্ডারের জন্য মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়? আরজিকর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষের জমানায় একটা দুর্নীতির ল্যাবে পরিণত হয়েছে, এমন কোনো ধরনের দুর্নীতি নেই যেটা ওখানে হয় না। কীরকম? বায়োমেডিক্যাল ওয়েস্ট দুর্নীতি। আরজিকর মেডিকেল কলেজের নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী স্যার নিউজে একাধিকবার বেরিয়েছে, প্রথম সারি নিউজ বেরিয়েছে, তিনি একাধিকবার বলেছেন যে বায়োমেডিক্যাল ওয়েস্ট যেগুলো আছে স্যালাইনের বোতল থেকে শুরু করে সিরিঞ্জ থেকে শুরু করে সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি অভিযোগ করেছেন তিনি, তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন একাধিকবার। এবং মানে এটার সাথে আপনি বলছেন প্রিন্সিপালের যোগ আছে? এটা আরজিকর মেডিকেল কলেজ কমপ্লিটলি একটা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে, এটা 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 শেষ পেরেক হচ্ছে এটা। হ্যাঁ, মানে এখানে যিনি বসে রয়েছেন, এখানে একজন ইন্টার্ন বসে রয়েছেন, জুনিয়র ডাক্তার বসে রয়েছেন, চিকিৎসকরা বসে রয়েছেন, এরা তো খুব ভয়ঙ্কর অভিযোগ করছেন। আমি প্রথম বলি যে এটা শুধু ডাক্তারবাবুরা সবটা বলতে পারবেন না হয়তো, যেহেতু তারা ওই কলেজে যুক্ত, তার সুপার, তার কিছু, শুধু ওই লোকটা টাকা নিয়ে অ্যাডমিশন মানে রুগীর অ্যাডমিশন করে কিনা এইটুকু শুধু জানা যায়নি, আর সব ধরনের দুর্নীতির সাথে যুক্ত। একাধিকবার ট্রান্সফার হয়েছে, আপনি বলুন স্বাস্থ্য দপ্তর ট্রান্সফার করলো, 48 ঘন্টার মধ্যে রিভক হয়ে গেল, আবার ট্রান্সফার করলো মুর্শিদাবাদে, আবার 15 দিনের মধ্যে ফিরে এলো। আমি বলছি স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে এখন একজন PGT ওবিডিতে, হ্যাঁ, যে লোকটার কোনো অধিকার নেই, আরেকজন চালাচ্ছেন তার নাম শ্যামা দাস, যে লোকটা স্বাস্থ্য দপ্তরেরই লোক না,
সে পশ্চিমবঙ্গ স্বাস্থ্যের সাথে কোনোভাবেই যুক্ত না, তিনি একজন ডাক্তার। তার ব্যক্তিগত সম্পর্ক আছে যে কোনোভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শুধু সেই ক্ষমতার জন্য আজকে এইরকম একটা দুর্নীতিগ্রস্ত বললে ছোট করা হবে, একটা চোরকে সুপারিনটেন্ডেন্ট করে রাখা হয়েছে এই হসপিটালে, এবং যাকে বারবার ফিরিয়ে আনা হয়, এবং অভিযোগ যে টাকার বিনিময়ে তিনি এখানে এসে বসেন। একজন একটা কলেজের প্রিন্সিপাল ভিপি কাম সুপারকে এইভাবে যদি ছাত্ররা থেকে শুরু করে সমাজের এই ওদের দলের ডাক্তাররা অবধি, আমি নাম করতে পারি চাইলে এই পুরো স্বাস্থ্য দপ্তরটা এখন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ হয়ে গেছে। এইভাবে যদি একটা শ্রেণী একটা দল ডাক্তার তাকে ডাইরেক্ট অ্যাকিউজ করছে, মুখে বলতে পারছে না, টিভির সামনে বলতে পারছে না, তাদের ডিমান্ডকেও অস্বীকার করে একটা লোককে ট্রান্সফার করার পর আবার ফিরিয়ে আনা হচ্ছে, ভাবুন লোকটার ভেতরে ক্ষমতা কতটা থাকতে পারে, এবং পুরোটাই টাকার বিনিময় হচ্ছে। মনিশঙ্কর দা দেখুন সজলবাবু, না ফার্স্ট অফ অল আপনি বলুন যে এই যে মানে আমি জানি মানে ডাক্তার তো শুধুমাত্র সজলদার বাড়ি থেকে বা আমার বাড়ি থেকে বা এই থেকে হবে না, আপনার বাড়ি থেকেও ডাক্তার, বা এই যে অভয়া যে মেয়েটিকে আমরা নাম দিয়েছি, অভয়া শক্তি হিসেবে যে মেয়েটি হয়তো অনেক কিছু করতে পারতো, জাস্ট ছিনিয়ে নেওয়া হলো তার থেকে সবকিছু, এই ঘটনা এটাকে তো আপনারা কন্ডেম করছেন, তর্ক করার কোনো মানসিকতাই নেই, তর্ক করতেও চাই না। সজলের হয়তো অনেক কোনো আইনজীবী পাইনি, সে কোনো আইনজীবী পাইনি, যেরকম ইনফরমেশন আছে, কারণ ও চিকিৎসার সঙ্গে স্বাস্থ্যের সঙ্গে অনেকটা যুক্ত আছে ওনার নিজের। না বিষয়টা সেটা নয় মনিশঙ্কর দা, বিষয়টা একটা দিনের বিষয় নয়, বিষয়টা পুরো সিস্টেমেটিক বিষয়। প্রতিদিন যদি এটা করা হয়, প্রতিদিন একটা করে অভয়ার বলি আপনারা চড়াবেন। যেগুলো কথাগুলো বলছিল সজল বাবু সেগুলো হচ্ছিল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, তিনি ডাক্তারবাবু যিনি বলছিলেন সেগুলো হচ্ছে যে যে লোকটা ওখানে মানে প্রধান পদাধিকারী আছেন তার দুর্নীতির কথা কিছু বলছিলেন, এইগুলোর সঙ্গে আজকের যে ঘটনাটা সেটার সম্পর্ক অনেকটা আলাদা। আমি বলছি যে একটা লোক কি করে ঢুকলো এইটা নিয়ে কোশ্চেন হচ্ছে, আরে সিভিক ভলান্টিয়ার কি করে ঢুকলো সেটা বলুন আপনি, বলছি কি করে ঢুকলো কোশ্চেন হচ্ছে, হতেই পারে, কিন্তু আসলে ঢুকলো মানে তাকে রেপ করতে হবে কে বলেছে? আমি যদি ঢুকিও কোনোভাবে তার মানে কি আমি গিয়ে রেপ করবো নাকি? এইটা কেন হলো সেটা নিয়ে কথা, আমি যেটা দেখছিলাম, আমি যেটা দেখছিলাম, না মাতাল গেলে কলকাতাতে যেমন এই ধরনের ঘটনাগুলো হচ্ছে, কলকাতা শহরে আমরা এরকমও দেখেছি অনেক নির্যাতন থেকে মানুষ পাশে দাঁড়িয়ে উদ্ধার করেছে। না 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 ডাইলিউট করবেন না মনিশঙ্কর দা ডাইলিউট করবেন না, একটাই কারণে শুনুন না এটা আপনি বলতে পারবেন না। একটা বেসিক, আপনারা এত রেসপন্সিবল একটা ডিপার্টমেন্ট চালান, মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিপার্টমেন্ট চালায় সেই ডিপার্টমেন্টে একটা বেসিক ব্যাকগ্রাউন্ড চেক হয় না? কারা কিভাবে এই রিক্রুটমেন্টটা হয়, সিভিক ভলান্টিয়ারের রিক্রুটমেন্টটা কিভাবে হয়, সিভিক ভলান্টিয়ারের রিক্রুটমেন্টের সময় কি ফর্মে লেখা থাকে আপনি মদ্যপান করে আসবেন, আপনি যা ইচ্ছা করতে পারবেন, আপনার মাথার উপরে বিশাল বড় বড় হাত আছে, আপনাকে কেউ কিছু করবে না, এটা কে, এই ক্ষমতাটা সিভিক ভলান্টিয়ারদের কে দিচ্ছে? সিভিক ভলান্টিয়ারদের মাথায় লেখা থাকে না মদ্যপান করে আসবেন, কারোরই মাথায় লেখা থাকে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক থাকে না, তারপরেও যদি আপনারা এই শান্ত গলাতে কথা বলেন তাহলে তো অশান্ত হতে হবে আমাকে। বলছি যে প্রত্যেকটা ঘটনার সঙ্গেই যে প্রত্যেকটা প্রশাসনের যোগ থাকবে এরকম কোন ঘটনা নয়, তাই আমি বলছি শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার করবেন না, পেছনে ওই হায়না চিল শকুন না, তার কারণ হচ্ছে আপনি এটাকে একটা সামাজিক ব্যাধি হিসাবে করে একটা মোমবাতি মিছিলের জায়গা নিয়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ বলেছিলাম না, চিঠি লিখে দেয় তাদেরকে নিয়ে নাও, অনেকক্ষণ বলেছিলাম, আমরা বলিনি কিসের কোন ইন্টারভিউ, আমরা বসে আছি, এই ভদ্রতা ঠিক, আমরা বসে আছি ভদ্রতা আপনাদের সাথে। আমি বলছি আমি তো তৃণমূলের মুখপাত্র নই, আমি যেটা বলছি যে এই ঘটনাটা নিয়ে আমরা বলো না সৌবুদ্ধি সম্পন্ন যিনি নন তিনিও এটার নিন্দা করবেন, কিন্তু কথাটা হচ্ছে মাছের বাজারে মাছ পচে গেলে যে মৎস্যমন্ত্রী পদত্যাগ, সবজি পচে গেলে খাদ্যমন্ত্রী পদত্যাগ, এই ঘটনাগুলো ঠিক নয়।
যে ঘটনা মনে হচ্ছে এটা, সেগুলো একটা এখন মনে হচ্ছে এটা পারভার্টেড লোক, সে হচ্ছে অন্যায় করেছেন ব্যক্তিগতভাবে তার সাথে। এটা কি, এটা কি শুধু একটা ব্যক্তির ঘটনা? যে করবে তার সাথে একজনের, এটা এটা সারা কি একজন ইনভলভ? না না না, আমাকে বলুন, আমাকে বলুন, এটা সারা কি শুধু একজন ইনভলভ? না না, নিতের প্রশ্ন ফাসলে আপনি কি জানেন? না না, এই বিষয়গুলো পরে পরে দাদা পরে, আমি আমাকে আপনাকে বলেছে যে ঘটনার জন্য যখন রেপ করেছিল তখন মমতা ব্যানার্জি কি চেয়েছিলেন? ঘটনার শাস্তির জন্য যে যেরকম ভাবে যে এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে চায় তার কেন বলেছেন? এক লাইন, এক লাইন, আমি 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 ব্রেকিং, একটা একটা ব্রেকিং এসেছে, এক লাইন বলবো, একটা খুব ছোট সংক্ষেপে বলেছেন আমাদের কিছু লুকোনোর নেই। তাহলে কামদুনির সময় লুকোনোর ছিল, তাই উনি সিবিআই। ঠিক 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 ঠিক, আমি আমি এই মুহূর্তে, এই মুহূর্তে একটা ব্রেকিং এসেছে সজল, আমি একটু ইন্টারাপ্ট করছি, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং নিউজটা একবার আমি দেখি। এই মুহূর্তে জেরায় নিজের দোষ স্বীকার সঞ্জয় রায়ের, এই মুহূর্তের বড় খবর। এতক্ষণ দোষ স্বীকার করছিল না, নিজেরই ফাঁসি চাইল অভয়ার হত্যাকারী, নিজেরই ফাঁসি চাইল অভয়ার হত্যাকারীর একাধিক প্রভাবশালীর সঙ্গে যোগ সঞ্জয়ের, এই মুহূর্তে। এটাও বড় ব্রেকিং নিউজ, তার মানে এটা সঞ্জয়ের একার লোন উলফ হিসালে কাজ নয়, সৈকত এই মুহূর্তে রয়েছে। 2019 সালে সিভিকের চাকরি পায় এই সঞ্জয়। সৈকত, এর সাথে কি বড় কোনো মাথাও জড়িত রয়েছে? এই সঞ্জয়কে দিয়ে কেস ক্লোজ করিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে? তোমার কাছে কি কি ইনফরমেশন আছে? দেখো, এই সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে, এর কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, অন্তত কলকাতা পুলিশের যে পুলিশের যে ওয়েলফেয়ার সোসাইটি তার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে, এটা বলতে গেলে কার্যত প্রমাণিত। তার কারণ, এই একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশের ব্যারাকে দীর্ঘদিন থাকছে, দিনের পর দিন থাকছে, এটা হতে পারে না। কারণ পুলিশ ব্যারাকে, পুলিশ ব্যারাকে একমাত্র যারা পুলিশ কর্মী তারাই থাকতে পারেন, কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার যিনি, যারা কিন্তু পুলিশ নয়, পুলিশের হয়তো কাজ করে কিন্তু পুলিশ নয়, সেই সিভিক ভলেন্টিয়ার দিনের পর দিন ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাকে থাকতো, সল্টলেকে থাকতো, এটা কার্যত উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ না থাকলে এটা সম্ভব নয়। শুধু তাই নয়, এই সঞ্জয়ের এগেনস্টে বিভিন্ন সময় কলকাতা পুলিশের মহিলা পুলিশ কর্মীরা তাদের সুপিরিয়ারের কাছে তাকে ফোন করে উত্তপ্ত করা, বিভিন্ন সময় উত্তপ্ত করার অভিযোগ করেছিলেন, এবং সেই সময় সঞ্জয়কে তারা ছাত্রনা করেছিলেন, কিন্তু সে চরিত্র পাল্টায়নি। গতকালকে টানা জিজ্ঞাসাবাদে যখন সঞ্জয় দেখছে তার আর পালাবার পথ নেই, তখন ইন্টারোগেশনে বলেছে যে আমাকে ফাঁসি দিয়ে দিন, এই কথা কার্যত বলেছে, এটা জানা যাচ্ছে সূত্র মারফত। সব থেকে বড় বিষয় এটা, কলকাতা পুলিশের বা ওয়েলফেয়ারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে দীর্ঘদিন পুলিশের ব্যারাকে থাকতো। একদম সৈকত, এই মুহূর্তে বড় বড় ব্রেক থ্রু তুমি দিলে। এই মুহূর্তে জিষ্ণুবাবু রয়েছেন, জিষ্ণু ভট্টাচার্য, জুনিয়র ডক্টর, এনআরএস। কিছু তো ডাল মে কুছ কালা হয়, কিছু তো একটা মিসিং লিঙ্ক মনে হচ্ছে, মানে খালি চোখে মনে হচ্ছে। দেখুন, যখন কোনো ক্রাইম হয় সেই ক্রাইমের কতটা শাস্তি হবে আর ক্রাইমটা কত বড় ক্রাইম তার উপর ডিপেন্ড করে। আপনি একটা কথা চিন্তা করুন যে আপনি আজকে বাড়িতে বসে আছেন, বাড়িতে এসে আপনার রেপ করে আপনাকে মার্ডার করে দেওয়া হলো, এটা এটা কি সম্ভব? এটা যদি সম্ভব না হয় তাহলে একটা দিদি, দিদি নিজের কলেজে, নিজের ডিপার্টমেন্টে, নিজের নিজের সেমিনার রুমে শুয়ে আছে, সেখানে দিদির সঙ্গে এরকম একটা ন্যক্কারজনক ঘটনা ঘটলো, এটা এমনি করে কি কীভাবে ঘটতে পারে? যে যে জায়গায় সেমিনার রুমটা আছে ওটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর নয়, এত ইজি অ্যাক্সেস, ওর থার্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে যেহেতু নয় এত ইজি অ্যাক্সেস থার্ড ফ্লোরে কী করে চলে যায় একজন মানুষ? দ্বিতীয় কথা, এবারে উনি উপরে যে গেছেন, একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকে এরকম, মানে তথ্য অনুযায়ী যে একজন সিভিল ভলেন্টিয়ার ঢুকে এই কাজটা করে ফেলেছেন, এবারে আপনি আমাকে বলুন যে ওখানে কেন কোনো সিকিউরিটি ছিল না? একজন সিকিউরিটি পার্সোনাল ঢুকলো, সিকিউরিটি সত্যি ছিল না ওখানে? না, মানে ইউজুয়ালি কি এই হাসপাতালগুলো থাকে না? ওনাদের বক্তব্য এটাই, সিসিটিভিও নেই, ওনাদের বক্তব্য এটাই যে ওখানে কোনো, মানে আমাদের যা ইনফরমেশান আমরা পেয়েছি তাতে করে ওখানে কোনো সিকিউরিটি থাকে না রাতের পরে। তো সেক্ষেত্রে এটা কী করে সম্ভব যে একটা কলেজে একজন দিদি তার সেমিনার রুমে রেস্ট করছে, সে 36 ঘন্টা, মানে 36 ঘন্টা ডিউটির ব্যাপারটা কি? মানে সাধারণত আমরা দেখি 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি হতে পারে, 36 ঘন্টা ডিউটি, এটা কি সত্যি? ডাক্তারদের হিসাবটা একটু আলাদা,
আপনারা যেটা শোনেন আর আমাদের যে কাজটা করতে হয় দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এবং আমাদের এই ব্যাপারে কোনো আমাদের অভিযোগ জানানোর জায়গা নেই, কারণ আমরা ডাক্তার হয়েছি, আমরা জেনেই ডাক্তার হয়েছি। আজকে যারা বর্ডারে আছে তারা যদি বলে যে আমরা কেন সারাক্ষণ বর্ডারে পাহারা দেবো, তাহলে কিন্তু সেটা তাদের ভুল দাবি। আমাদের প্রতি অমানবিক কিছু হলে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু আমাদের আমরা তো চিকিৎসা করতে এসেছি, তো দিদিও চিকিৎসা করতে এসেছে। এবারে দিদির 24 ঘন্টা ডিউটি করছিলেন, তারপরে তিনি বিশ্রাম নিচ্ছেন, তারপরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এবারে তিনি 36 ঘন্টা ডিউটি করে যে কোথায় বিশ্রাম নিচ্ছিলেন, এবং ওই ডিপার্টমেন্টে যে কোনো সিকিউরিটি থাকে না, ইজিলি ওখানে যাওয়া যায়, এবং ওখানে সকালবেলাতে যখন বডিটা পাওয়া গেছে মাঝখানে বলা হচ্ছে যে অ্যারাউন্ড 3-6 PM এর মধ্যে, 6 AM এর মধ্যে ঘটনাটা ঘটেছে। যারা মেডিকেল কলেজে ডিউটি করে তারা সবাই জানে মোটামুটি আমাদের ঘুমের সময়টা 3-4 ঘন্টা যদি সে অন ডিউটি থাকে। রাত্রিবেলাতে পিক টাইম 2-3 মধ্যে তিনি ঘুমোতে যান, 6-7 ম্যাক্সিমাম 6, আর তিনি একজন সিনিয়র PGT, তাকে উঠে সকালবেলায় রাউন্ড বা তার যে কাজগুলো থাকে তাকে ওনাকে করতে হতো। উনি যদি না করছেন, ওনার যে জুনিয়র ওখানে অনকল থাকছেন বা যিনি আছেন, মানে ওখানে যে ওনার নিচে যিনি আছেন যিনি কাজ করছেন, তিনি কিন্তু এসে ডাকে যে দিদি রাউন্ড দিতে হবে, দিদি তাহলে পেশেন্ট। আর যদি নাও হয় এতক্ষণ 6-8 বেজে গেছে, 8:30 সম্ভবত, আমি যদি জানি 8:30 বডিটা রিকভার হয়েছে, মানে সবাই জানতে পেরেছে, তো অতক্ষণ অবধি কেন বডিটা ওখানে পড়েছিল। কলকাতায় যেটা জানতে মানে বুঝতে পারলাম একজন আইনজীবী হিসেবে আমি, যে এই লোকটার এত অ্যাক্সেস কি করে কোথায় যাওয়ার, সেটা সেগুলো ইন্টেলিজেন্সটা কে দিত, এদেরকেও পানিশমেন্ট দেওয়া উচিত। কারণ কে সে কোথায় আছে, কাকে পানিশমেন্ট দেবেন, যারা ইন্টেলিজেন্স দেই, মানে সুপার মেডিকেল কলেজের প্রিন্সিপাল, মেডিকেল কলেজের পুরো এনার যে বস মমতা ব্যানার্জি, মেডিকেল মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী, সেটা তো আমি ইনফরমেশন দিলাম, কাকে বিনীত বাজারে গেলে পানিশমেন্টটা কাকে দেবেন, পাড়ার বাজারে গিয়ে যদি মাছটা পচা বের হয়, ছেড়ে না, ছেড়ে দিন না, আপনার কথা ছেড়ে দিন, আমি বাজারে গিয়ে পচা বের হয় এটা প্রশ্ন করব, খাদ্যমন্ত্রী মত না, ঠিক আছে, কিছু পদক্ষেপ করতে হবে না, ছেড়ে দিন, দেহ ত্যাগ করবে, একেবারে করতে পারে, আমি একেবারে দেহ ত্যাগ করে দেবেন, শুনুন না, সঙ্গে আমি আইনে কথা তোমরা সুপারিশ করো, এটা কি সম্ভব, একদম বলেনি, দুটোর পর থেকে 8টার মধ্যে 3-6 যিশু যেটা বলছিল ধর্ষণ খুন এবং CCTV নেই, এই অ্যাক্সেসটা কোনো রকম ভেতরের যোগ ছাড়া সম্ভব নয়, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার হন আর যেই হন, অন ডিউটি ডাক্তারের রুমে অ্যাক্সেসটা পায় কি করে, ঠিক এই প্রশ্নটা কেউ করছে না কেন। তিন নম্বর কথা, উনি বলছেন শাস্তি দেবেন, আমি এমএসসি অফিসারের নোটিশ দেখালাম, সেখানে এমন কারসাজি করা হচ্ছে, এমএসসি অফিসার অন্য কলেজ থেকে নিয়োগ করেছেন আরেকজন প্রফেসরকে, যেটা উনার এখতিয়ারের মধ্যে পড়ে না, একদম কাগজে কলমে এই ভয়ে পরিকল্পনা করে, যেভাবে আমরা দেখেছি কালকে রাত্রির, আমি নিজে যখন উপস্থিত ছিলাম আমি দেখেছি পুলিশ রীতিমতো বডি হাইজ্যাক করে নিয়ে গেছে, বডি হাইজ্যাক করে নিয়ে গেছে, আমি তো ছিলাম, বাবা মাকে এক জায়গায় লুকিয়ে রেখেছে, তার বাবাকে ডেকে আনা হয়েছে, এটা বলে মেয়ের শরীর খারাপ জানানো হয়নি, আপনারা প্রত্যেকে শুনেছেন, আপনারা আমি একটা বল দাবি, বিচার বিভাগের তদন্ত চাই, দ্বিতীয় দাবি আরজিকর মেডিকেল কলেজ প্লেস অফ অকারেন্স, সেইখানের কোনো ফ্যাকাল্টিকে না রেখে মেডিকেল বোর্ড গঠন করা, সিনিয়র ফ্যাকাল্টিদের নিয়ে ভিডিওগ্রাফির মাধ্যমে মেডিকোলিগাল অটপসি, এবং তিন নম্বর সন্দীপ ঘোষ স্যারকে প্রিন্সিপাল পদে রেখে আরজিকর মেডিকেল কলেজে কোনো স্বচ্ছ কাজ করা অসম্ভব, এর আগে আমরা দেখেছি। দেখুন আজকে যদি আমাদের মানে ডাক্তারদের ব্যাপারটা যে এত বড়, আমি একটু আগে ঘটনাটার গুরুত্বটা বোঝানোর চেষ্টা করলাম যে কত বড় একটা ব্যাপার হয়েছে, এবারে এই জিনিসটা যদি একটা সাধারণ মানুষের সঙ্গে হতো, সব সাধারণ মানুষই আমরা যোগদান করতাম, এখানে কেন ডাক্তারের অ্যাঙ্গেলটাকে আমরা এত বেশি করে দেখছি, তিনি 36 ঘন্টা ডিউটি করেছে, নিজের রুমে রেস্ট করছিলেন, সেটা যে কোনো মানুষ যদি রেস্ট করতে পারে, নিজের বাড়িতেও যদি রেস্ট করেন, ওই 36 ঘন্টা পরে তার সঙ্গে যে ব্যাপার মানে যে এত মানে এত মানে নক্কারজনক একটা কাজ হলো, তারপরে সাধারণ মানুষ কেন এখন অবধি তাদের কোনো প্রতিক্রিয়া নেই কেন, আমরা ডাক্তার হিসাবে কি শুধুমাত্র ডাক 10 সেকেন্ড বেশ বলে দাও, ছোট করে 10 সেকেন্ড, আমরা প্রাক্তির বেলা মা বাবাকে ফোন করে বলি যে মা হাসপাতালে আছি, ডিউটিতে আছি, চিন্তা করো না, এরপর থেকে কোনো ডাক্তার বলতে পারবে আর কথাটা, এইটা কেন কেউ ভাবছে না, খুব বড় কথা, ভীষণ বড় কথা, কলেজে মিনিমাম 5 বছর থাকি আমরা,
আমাদের কাছে একটা ঘর বাড়ি, আমার ঘরে ঢুকে আমাকে খুন করে দিয়ে যাচ্ছে। ঠিক, আর কিছু বলার নেই সজলদা, কি বল? আপনি বলছিলেন যে শুধু ডাক্তারের হিসেবে ধরা হচ্ছে কেন, ঠিকই বলেছেন। আজকে মুশকিল হচ্ছে ডাক্তারের সঙ্গে হয়েছে বলে শুধু ডাক্তার নেমেছে, সাধারণ মানুষের সাথে হলে কেউ নামার ছিল না, এত হইচইও হতো না, এই ঘটনা রোজ ঘটছে। আমরা যখন চোপড়ার ঘটনা দেখি, আমরা যখন কুচবিহারের ঘটনা দেখি, আমরা যখন ওই আরিয়াদহের ঘটনা দেখি, তখন তো আমরাও চুপ ছিলাম ডাক্তারবাবু। আজকে আপনাদের ক্ষেত্রে সাধারণ মানুষ চুপ আছে। এক্ষেত্রে আমাদের সকলের উচিত যে বাংলার একটা মেয়ে গেছে, এক্ষেত্রে ডাক্তার না সাধারণ মেয়ে বিচার্য নয়, এক্ষেত্রে সবার সবার পাশে দাঁড়ানো উচিত। আজকে যদি সাধারণ মানুষের সাথে হয় তাহলেও ডাক্তারদের নামা উচিত, আর ডাক্তারদের সাথে হলেও সাধারণ মানুষের দেখা উচিত। পেশা দিয়ে আলাদা করা উচিত না কোনো নারীকে, এটাই আমার বক্তব্য। যে সকলে যদি না থাকে, যদি বাঁচার জন্য আলাদা থাকেন তাহলে বাঁচতে পারবেন না, বরঞ্চ মরার জন্য যদি সঙ্গবদ্ধ হন তাহলে হয়তো বাঁচবেন। খুব বড় কথা বলছেন। আমি আমি আজ যারা দর্শকরা শুনছেন, যারা এখানে ডাক্তারবাবু, সজলবাবু, যারা যারা এসেছিলেন, খুব খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যেগুলো আপনারা পারলে রিপিট টেলিকাস্টে শুনুন, কারণ এগুলো আমাদেরই, এই সিস্টেম, এই সংস্কার আমাদেরই করতে হবে। বাংলাদেশের নিয়ে আমরা লাগাতার কভারেজ করছি, কিন্তু বাংলাতে যে যে জিনিসগুলো হচ্ছে তার সংস্কার করবে কে? এই মুহূর্তে আমি প্রশ্ন করেছিলাম বাংলার মানুষকে সোশ্যাল মিডিয়াতে, যারা দেখছেন অনির্বাণের অগ্নিবাণ, এই মুহূর্তে প্রশ্ন করেছিলাম বাংলার মেয়েরা আদৌ নিরাপদ? এই যে বলা হয় বিজ্ঞাপন, বাংলার মেয়ে নিরাপদ, বাংলা নিজের মেয়েকেই চায়, 87% মানুষ বলছেন না নিরাপদ নয়, এই ঘটনার পরে তো নিরাপদ নয়, 13% বলছেন হ্যাঁ। ফেসবুকে 13% মানে প্রায় 32,000 মানুষের মধ্যে। ইউটিউবে এই মুহূর্তে দেখি, ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ বলছেন বাংলার মেয়েরা নিরাপদ? এই মুহূর্তে ইউটিউবে 2 ঘন্টায় প্রায় 82% মানুষ বলছেন না, 18% মানুষ বলছেন হ্যাঁ। ইউটিউবে এক্স স্যান্ডেলে 40 মিনিটের মধ্যে প্রায় 32,000 মানুষ এক্স স্যান্ডেল অর্থাৎ টুইটারে টুইট করেছেন, এবং সেখানে ইয়েস নো, বাংলার মেয়েরা আদৌ নিরাপদ, ইয়েস বলছেন 10%, নো বলছেন 90%। দেখুন আলটিমেটলি কথা হবে, কথার ওপর কথা হবে, প্রাইম টাইম ডিবেট হবে, হয়তো আবার এক বোনকে আমরা হারাবো, কিন্তু এই হারানোর প্রসেসটা কোথাও একটা কাট অফ করতে হবে, এই সার্জারিটা করে এই টিউমারটাকে বাদ দিতে হবে। ডাক্তারবাবুরাও হেল্প করুন, সাংবাদিক হিসেবে আমরাও হেল্প করছি, আপনারাও সাধারণ মানুষ হিসেবে হেল্প করুন। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি অনির্বাণের অগ্নিমানে, ফিরে আসছি বিরতির পর।